সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে বিএনপির অগ্নি সন্ত্রাসের জবাব দেবার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোট চুরি করতে পারবে না বলে ভোট বর্জন করেছে বিএনপি, আর নির্বাচন বন্ধ করতে চাইলেও সেই শক্তি তাদের নেই। বিকেলে ঢাকায় প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন তিনি। রাজধানীর কলাবাগান মাঠে নির্বাচনী এই জনসভার আয়োজন করে আওয়ামী লীগ। আগামী সংসদ নির্বাচনে ঢাকার সবগুলো আসনে জয়ী হওয়ার লক্ষ্যে এই জনসভা। দুপুরের আগে থেকেই কর্মী সমর্থকরা মিছিল নিয়ে জড়ো হন সেখানে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে উঠতেই স্লোগানে স্লোগানে মুখরিত হয় চারদিক। কাজ করে মানুষের হৃদয় জয় করে ভোট পায় আওয়ামী লীগ, ভোট চুরির প্রয়োজন পড়ে না বক্তব্যে বলেন শেখ হাসিনা। আরও বলেন, বিএনপি ভোট চুরি করতে পারে না বলেই নির্বাচনে না এসে বর্জন করে, নির্বাচন বন্ধ করবে এত সাহস তাদের নেই। ভোট চুরি করতে পারে না, নির্বাচন করবে না, কারণ এর আগে তো ভোট চুরি করে অভ্যস্ত। চুরি করা ভোট দিয়ে তো তাদের সৃষ্টি, ক্ষমতা চুরি, ক্ষমতা দখল, ভোট চুরি, এছাড়া আর কিছু পায় না। সেজন্য ইলেকশন করতে চায় না, ইলেকশন বানচাল করবে। মানুষের ভোটের অধিকার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি, সেই অধিকার কেড়ে নেবে, নির্বাচন বন্ধ করবে এত সাহস তাদের নাই, তারা পারবে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, অনেক বুদ্ধিজীবী মানুষকে বিভ্রান্ত করেন, কেন করেন তার ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রী। আমাদের অনেকে বুদ্ধিজীবীরা আছেন, নানা কথা বলেন, মানুষকে বিভ্রান্ত করেন, তার জবাবও আমরা দেব আমি। তার কারণ তারা মানুষকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে, কাজেই তাদের কাজই হচ্ছে বিভ্রান্ত করা। কারণ গণতন্ত্র থাকলে তাদের নাকি মূল্য থাকে না, আর যদি কোনো অস্বাভাবিক সরকার হয় ওনাদের মূল্য নাকি বেড়ে যায়। তো কার কত মূল্য এখন দাঁড়িপাল্লায় মেপে তাদের দেখতে হবে। আবার ভোটারদের সাথে ঢাকার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন দলীয় প্রধান। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।